বঙ্গে খবরের সকল দর্শককে জানাই শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা। এনআরসির প্রতিবাদে সোনামুখী ডিহি পাড়ার পথসভা তৃণমূলের। এই মুহূর্তে দেশ জুড়ে সব থেকে আলোচ্য বিষয় হল এনআরসি। ইতিমধ্যেই অসমে এনআরসি চালু হয়েছে। এনআরসির কবলে পড়ে 19 লক্ষ বাঙালি হিন্দুর নাম বাদ পড়েছে। গোটা আসামের মানুষ এনআরসি নিয়ে আতঙ্কে রয়েছেন। তার উপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, পশ্চিমবঙ্গে এনআরসি চালু হবে। দিলীপ ঘোষও একই সুরে সুর মিলিয়েছেন। আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ এনআরসির আতঙ্কের মধ্যেই রয়েছেন। অনেকে আবার ভাবছেন এনআরসির কবলে পড়ে রাজ্য ছাড়া হতে না হয়, আর তাই মানুষকে সচেতন করতে গ্রাম বাংলার পথে নেমেছেন রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। আর সেই মতোই আজ সোনামুখী ব্লকের ডিহিপাড়া পঞ্চায়েতের এনআরসির প্রতিবাদ জানিয়ে পথসভা করল তৃণমূল নেতৃত্ব। আজকের পথসভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রায় হাজারখানেক গ্রামবাসী সামিল হয়েছিলেন আজকের এই পথসভায়। আজকের এই পথসভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শেখর ভট্টাচার্য, সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায়, সোনামুখী ব্লক সভাপতি ইউসুফ মণ্ডল সহ একাধিক নেতৃত্ব। সোনামুখী ব্লক সভাপতি ইউসুফ মণ্ডল বলেন, এনআরসি নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে, আর সেই কারণে আমরা গ্রামে গ্রামে ঘুরে প্রচার করছি এনআরসির আতঙ্ক কিছু নেই। মা মাটি মানুষের সরকার যতদিন থাকবে পশ্চিমবঙ্গে এনআরসি চালু হবে না। আজকে এনআরসি নিয়ে যে আপনাদের পথসভা অনুষ্ঠিত হলো, কি বলবেন, মানুষ কতটা সতর্ক হচ্ছে? এনআরসি নিয়ে যে একটা মানুষ আতঙ্কে আছে, আমাদের দিদি বলেছে যে আমাদের প্রত্যেক কর্মীকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমাদেরকে প্রচার করতে বলে যে এনআরসি নিয়ে আতঙ্কের কিছু নেই। আমি যতদিন থাকবো, মামাটি মানুষ সরকার যতদিন থাকবে, এনআরসি মানুষকে এখান থেকে চলে যেতে দেবেন। বিজেপি কি এনআরসি নিয়ে আতঙ্ক তৈরি করছে কর্মীদের মধ্যে? অবশ্যই। তার বিরুদ্ধে কি আপনারা এই লড়াই আগামী দিনে জারি রাখবেন? আমরা 2021 সাল পর্যন্ত এই লড়াই আমাদের চলবে, এবং 2021 সালে আমাদের দিদি যাতে ক্ষমতায় ফিরে আসে, এবং যে মানুষকে ভুলভ্রান্তি বোঝাচ্ছি মহল্লায় মহল্লায় যে বোঝাচ্ছে, সেই মানুষকে আমরা সেই ভুলভ্রান্তিকে বিজেপি যে একটা মেরুকরণ তৈরি করছে, একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, সেইটাকে আমরা মানুষকে বোঝাচ্ছি যে এনআরসির কোনো কারো কোনো ক্ষতি হবে না, এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মামাটি সরকার যতদিন থাকবে। সোনামুখী ব্লকে কি আপনারা আপনাদের জায়গা ফিরে পাবেন? অবশ্যই ফিরতে আরম্ভ হয়েছে। সবাই বুঝতে পেরেছে যে বিজেপি যে একটা প্রলোভন দিয়েছিল, অনেকে অনেক ভাবতা দিয়েছিল যে আমাদের 15 লক্ষ টাকা জিরো ব্যালেন্সে ঢুকিয়ে দেওয়া হবে, কাউকে বলেছিল এই করে দেওয়া হবে, সেগুলো মানুষ অনেক এখন অনেক বুঝতে পেরেছে এবং সব ফিরতে আরম্ভ করছে। তিনি বলেছে আজকের এই পথসভা থেকে কি ডিহিপাড়া অঞ্চলে নেই এনআরসি পশ্চিমবাংলায় হচ্ছে না হবে না ইতিমধ্যেই আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন। সেইটাই মানুষের মধ্যে অহেতুক যাতে ভয় ছড়াতে না পারে বিজেপি, তার জন্যে প্রতিটি মানুষের কাছে মমতা ব্যানার্জির এই মেসেজ পৌঁছে দেওয়া। এনআরসি একটা আসাম সংক্রান্ত একটা ফেনোমেনন, এটা অন্য জায়গায় কার্যকরী করার কোনো সাংবিধানিক প্রভিশনও নেই, ফলে এইটা নিয়ে অহেতুক মানুষকে বিভ্রান্ত করার এবং ভয় দেখানোর যে প্রচেষ্টা চলছে তার বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্যই আজকের এই সভা। মানুষকে সচেতন হচ্ছেন 100 বার অনেকটাই, আপনারা নিজেরাও ফিল করছেন সারা পশ্চিমবাংলা জুড়েই। যারা একটু অন্যরকম ভাবছিলেন, ভুলভুল ছিলেন, তারা আবার আসছেন। আমরা আশাবাদী যে 2021 সালে আমরা সমস্ত রেকর্ড ছাপিয়ে আরও বেশি ভোটে মামাটি মানুষের সরকার গড়ে তুলতে পারবো। যে সমস্ত কর্মীরা তৃণমূল ছেড়ে চলে গেছিল তারা কি দলে ফিরছে? হ্যাঁ, তাদের ফিরছে শুধুমাত্র নয়, এমনকি যারা প্রথম থেকেই বিজেপির সাথে ছিলেন, বিজেপির যা কাজকর্ম, বিজেপির যা অর্থনৈতিক নীতি, এসবগুলো থেকে তারাও বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে তারা ফিরে আসছেন। আপনারা রিসেন্টলি ওই 2 রাজ্যের নির্বাচনেই তার একটা প্রতিফলন দেখেছেন। তৃণমূল নেতা শেখর ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গে এনআরসি হচ্ছে না হবে না ইতিমধ্যেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। বিজেপি যাতে মানুষের মধ্যে অহেতুক ভয় ছড়াতে না পারে তার জন্যই আমাদের এই পথসভা। স্বপ্নের আবাসন উপহার দিন, জেডি ডেভেলপার প্রেজেন্ট মল্লভূম প্লাজা এনেছে আপনার সাধ্যের মধ্যে 1BHK, 2BHK, 3BHK ফ্ল্যাট এবং কমার্শিয়াল স্পেস। এছাড়াও পাবেন কার পার্কিং ও এসি কমিউনিটি হল আপনার শহরে আপনার মনের মতো ঠিকানায়। রসিকগঞ্জ বাসস্ট্যান্ডে আপনার মনের মতো ফ্ল্যাট, শিউলি ঝরানো শিশির মাখা একটি শরতের প্রভাতে আপনিও হয়ে যান একটি নতুন ফ্ল্যাটের মালিক। বুকিং চলতেছে, তাহলে আর দেরি কেন, আজই আসুন আমাদের ঠিকানায়। দত্তভবন রসিকগঞ্জ, রক্ষাকালী মন্দিরের সন্নিকট, চিড়াকল, বিষ্ণুপুর, বাঁকুড়া। যোগাযোগ নাম্বার 9564 1054 76
9433004255 8240327178।